আমি যে প্রশ্নটি এখন করতে যাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রীকে, এটার সাথে সংশ্লিষ্ট না। জাতির পিতা নারায়ণগঞ্জে যে ছয় দফা ঘোষণা করেছিলেন এবং সেটা একটা বালুর মাঠ নামে একটা মাঠ ছিল, ওই মাঠে ঘোষণা দেওয়ার পরে উনি গ্রেফতার হয়েছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওইটার স্মৃতিকে ভুলিয়ে রাখার জন্য ওইখানে তখন নারায়ণগঞ্জ মিলায়তন নামে একটি অডিটোরিয়াম করে, আমরা বাধা দিয়েছিলাম, মার খেয়েছিলাম, আমাদের মধ্যে অনেকে জেলেও গেছিলাম, আমরা এটা ঠেকাতে পারিনি। তারপরে আবার খালেদা জিয়া এসে সেইটাকে আবার জিয়া হল নাম দিয়ে এত বড় একটা, যাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যাকে বলা হয়েছে তার অবৈধ ক্ষমতা, তার একটা বিশাল ছবি টাঙিয়ে পাথরের মূর্তি দিয়ে ওখানে রাখা হয়েছে। এই জায়গা, এই জায়গাটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে। আমি মাননীয় মন্ত্রী, আপনার আন্ডারে জেলা পরিষদ পড়ে। নারায়ণগঞ্জের মানুষের দাবি, জাতির পিতার পদচিহ্ন ওখানে পড়েছিল এবং ছয় দফা আমাদের স্বাধীনতার সনদ ছিল। আমরা চাই নারায়ণগঞ্জে আপনার তত্ত্বাবধানে জেলা পরিষদের মাধ্যমে ওইখানে একটি ভবন হোক এবং সেই ভবনের নাম ছয় দফা ভবন রাখা হোক, তাহলে নারায়ণগঞ্জের মানুষের সাথে সাথে আমার মনে হয় বাংলাদেশের মানুষও গর্বিত হবে। এই ব্যাপারে আপনাকে কোনো চিঠি আমরা আকারে দিলে আপনি সেটা দ্রুত গতিতে সম্পন্ন করবেন কিনা? জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং এদেশকে স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশে। এই বিষয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল স্থানটি আমাদের সবার কাছে স্পর্শকাতর এবং মর্যাদার। তো আমি মনে করি, আমি রাজনীতির একজন কর্মী হিসাবে, জাতির জনকের আদর্শের একজন সৈনিক হিসাবে, বঙ্গবন্ধুর যদি কোথায়ও কোনো বিষয়ে যদি কোথায়ও কোনো রকম আমরা ন্যূনতম অসম্মান দেখি, সেটা আমরা অবশ্যই গোটা জাতি এটাকে বরদাস্ত করবে না। শামীম ওসমান সাহেব অত্যন্ত প্রজ্ঞ এবং একজন বলিষ্ঠ আওয়ামী লীগের নেতা। এটা জেলা পরিষদ, স্থানীয় সরকার, জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। তো স্বাভাবিকভাবে জনপ্রতিনিধিরাই নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা এবং স্বামী ওসমান সাহেব সহ বঙ্গবন্ধুর সে স্মৃতিবিজড়িত স্থানকে মর্যাদা জায়গা নেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ নেবেন, সেখানে আমি অগ্রণী ভূমিকা পালন করব।